রশিদ করিমের লেখা উপন্যাস আমার যত গ্লানি এর কেন্দ্রীয় চরিত্র ইরফান চৌধুরীর মধ্য দিয়ে বাংলাদেশের উচ্চ মধ্যবিত্ত নাগরিক শ্রেণীর চেতনাকে আবিষ্কার করেছেন লেখক রশিদ করিম। ইরফান চৌধুরী সমাজের একজন উঁচু স্তরের মানুষ, একটি বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। 1969 এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই মানুষটি ভীষণ দ্বন্দ্বে পড়ে, যেন এক ঘোর আচ্ছন্ন জগতে সে স্বেচ্ছাবন্দী। অর্থাৎ ইরফান চৌধুরী নিজে ঘুরপাক খাচ্ছেন এক অদৃশ্য কুহকে, সেই সঙ্গে পাঠককেও নিয়ে যাচ্ছেন সেই ঘোর লাগা জগতে। একদিকে স্বাধীনতার চূড়ান্ত আয়োজন, অন্যদিকে পাকিস্তানি শাসকদের নানা রকম কূটজাল, সারা দেশ জুড়েই সংশয়, আতঙ্ক, সন্দেহ। আর এর সবকিছু থেকেই নিজেকে এক রকম বিচ্ছিন্ন করে রেখেছিলেন ইরফান চৌধুরী। সে বিপুল গণজাগরণের সঙ্গে নেই, আবার এই আন্দোলনের বিরোধীও নয়। ইরফান চৌধুরী নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়া নিয়েই ব্যস্ত। মদ্যপানের সঙ্গে সঙ্গে ভিন্ন ভিন্ন নারীর প্রতি তার লোভ, আয়েশা এবং কহিনুরের প্রতি তার তীব্র আকর্ষণ, অফিসের পর ক্লাবে বসে মদপান ও আয়েশার সাথে সময় কাটানো তার কাজ। তার আত্মকথন লক্ষণীয়, আমি লোকটি আসলে একটা খচ্চর, যদিও আমার বাপ লোকটা মোটের উপরে ভালোই ছিল। বেসিনের উপরে বেলজিয়ান কাচের আয়নায় যে মুখটি ফুটে উঠেছিল তা সাগর পারের ওই মহার্ঘ বস্তুটির মান বজায় রেখেছে ঠিকই। খাসা লাগলো চেহারাটি, সামান্য একটু নড করে আমি আমার অনুমোদন জানালাম চেহারাটা ভালো ঠেকলে। চাল চলনে দিব্যি একটা কনফিডেন্স আসে। অথচ এই আমি সারা রাত বেলেল্লেপনা করে সকালবেলা খড়খড়ে চোখ নিয়ে উঠি, তখন নিজেকেই অন্য মানুষ মনে হয়। তবে আয়েশা এবং কোহিনুরের সংস্পর্শে এসে পরস্পরকে গভীর উপলব্ধির পর কামনার আগুন হঠাৎ করে নিভে যায়, ওদের প্রতি জেগে ওঠে হৃদয়ের টান। তাই আয়েশার জীবনের অলিখিত অধ্যায় উন্মোচিত হওয়ার পর তার মধ্যে অস্বাভাবিকত্ব লক্ষ্য করা যায়। আয়েশার অধপতিত জীবন যেমন তার মানসিক জগৎকে তোলপাড় করে দেয়, তেমনি কোহিনুরের সান্নিধ্যে এসেও তীব্র এক হলাহলের মধ্যে পড়ে যায় সে। কোহিনুরের স্বামী তারই অধস্তন কর্মকর্তা এহসান একজন পুরুষত্বহীন মানুষ, স্বামী স্ত্রীর সম্পর্ক এখানে সংকটাপন্ন। বস্তুত সেই 69 সালটি যেন গোটা এক পহরেলিকা। প্রবাসী আবেদ আব্বাস নামক তরুণ দেশপ্রেমিক শিক্ষক, গণ অভ্যুত্থানের মিছিলে এক যুবক প্রমুখের সান্নিধ্যে সে নারী, মদ, নিজের ব্যক্তিত্ব জীবন নিয়ে ঘরে থাকা ইরফান চৌধুরীরও মাঝে মাঝে স্বদেশপ্রেম জাগ্রত হয়। এই জাগ্রত স্বদেশপ্রেম কিন্তু তার মধ্যে দ্বন্দ্ব প্রবল হয়ে ওঠে। নিজের ভীরু পৌরুষহীন সত্তাকে অতিক্রম করে সে বারবারই মিছিলের মানুষ হতে চায়, ব্যক্তি সত্তাকে এড়িয়ে হতে চায় সমাজ নির্ভর। তা হতে পারে না বলেই তার যত গ্লানি, যত যন্ত্রণা। এই হিসেবেই এই উপন্যাসের নাম যেন হয়েছে আমার যত গ্লানি। এ বাস্তবতাকে লেখক আশ্চর্য প্রতিক্রমায় উন্মোচন করেছেন যেন। আমার যত গ্লানি উপন্যাসে 1947 সাল থেকে 26 মার্চ 1971 সাল পর্যন্ত সময়ের কাহিনী বর্ণিত হয়েছে। 70-এর প্রাকৃতিক দুর্যোগ, নির্বাচন, গণপরিষদের অধিবেশন, 7ই মার্চের ভাষণ, যুদ্ধের কবলে দেশ ও জাতি, বিষয়গুলো মধ্যবিত্ত বাঙালি সমাজের মননে কি রকম প্রভাব বিস্তার করেছিল তারই ধারাবাহিক ঘটনা নির্যাস এই উপন্যাস। এতে মুক্তিযুদ্ধকে আবর্তিত করে মধ্যবিত্ত বাঙালির দ্বিধা ও অন্তর্দ্বন্দ্বর উন্মোচন করেছেন লেখক। নতুন সৃষ্ট রাজধানী শহর ঢাকার প্রেক্ষাপটে নগর জীবনের বিচিত্র অভিজ্ঞতার পাশাপাশি পাকিস্তান শাসনামল ও নতুন জাতীয় চেতনার উন্মেষের পরিপ্রেক্ষিতে সমকালীন জীবন প্রতিফলিত হয়েছে উপন্যাসটিতে। 1971 সালের 25শে মার্চের ঘটনার বর্ণনা দিয়ে লেখক বলেছেন, 25 তারিখের রাতে ট্রাক ভর্তি মানুষ, মরা মানুষ দেখা গিয়েছে। একটা দুটো নয়, ডজন ট্রাক। একটা দুটো মরা মানুষ নয়, শত শত। রক্ত চুগিয়ে পড়ছে, সবাই আবার মরেও নেই। পাশে নিচে মরা লাশ, সেই অনর স্তূপের ফাঁক দিয়ে হঠাৎ একটা হাত একবার নড়ে ওঠে। 25শে মার্চের ঘটনা প্রত্যক্ষ করলেও ইরফান চৌধুরী মুক্তিযুদ্ধের গভীরে প্রবেশ করতে পারে না। ক্ষুদ্র বৃত্তে চলমান জীবনে যুদ্ধ জীবনের অভিঘাত সত্য হয়ে ধরা দেয়নি, বরং জনবিচ্ছিন্নতার জন্য গ্লানি জেগেছে, জেগেছে আত্মধিক্কারও। তবে মুক্তিযুদ্ধের সময়ে আত্মকেন্দ্রিক ইরফান চৌধুরীও বাইরের রাজনৈতিক উত্তাপ ও ঘটনা প্রবাহকে অস্বীকার করতে পারেনি।
উপন্যাসে ইরফান চৌধুরী সম্পর্কে লেখকের বর্ণনা ও ইরফান চৌধুরীর কথনে কাহিনী বিবৃত হয়েছে। তবে আয়েশা আর তার স্বামী সামাদ সাহেব এবং আহসান, নবী, আকাশ, আবেদ, কোহিনীর চরিত্রগুলো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠেনি, তাদের সাথে ইরফানের ব্যক্তিগত অভিজ্ঞতা মিশে গেছে। এখানে লেখক মুক্তিযুদ্ধের শাণিত চেতনা ও অভিজ্ঞতার মূল্যায়নের পরিবর্তে মধ্যবিত্তের যৌন চেতনার স্বার্থপরতা এবং জনবিচ্ছিন্নতার ঘটনা উন্মোচনে বেশি মনোযোগী। ইরফানকে জমির যখন জিজ্ঞাসা করে, আপনি কি ভিড়ে আটকা পড়ে গেছেন, কোথায় যাবেন, তখন সে বলে শেখ সাহেবের কাছে, স্বাধীনতার কাছে। মূলত আয়েশার শারীরিক প্রেমের আকর্ষণই তার কাছে মুখ্য। বাংলাদেশের আধুনিক উপন্যাস নির্মাণ কলার অন্যতম পথিকৃৎ শিল্পী ছিলেন রশিদ করিম। তার নির্মেদ সাবলীল গদ্য কাব্যিক দোতনাময় সমৃদ্ধ জীবন অভিজ্ঞতা অনন্য ভাষাভঙ্গি ও স্বকীয় গদ্য শৈলীর মাধ্যমে তিনি বাংলা সাহিত্যকে ঋদ্ধ করেছেন। তার উপন্যাসে সমাজে নানা শ্রেণীর মানুষ ভিন্ন পরিস্থিতিতে বহি ও অন্তর্লোকের পরিচয় পাওয়া যায়। রশিদ করিমের আমার যত গ্লানি উপন্যাসে দীর্ঘ বিরতি দিয়ে প্রকাশিত হয়। এই উপন্যাসে তিনি কাহিনী বুননে পরিবর্তন এনেছেন। এই উপন্যাসের কাহিনী পুরোপুরি নগর ভিত্তিক। লেখক আশ্চর্য কুশলতার সঙ্গে 69 সালের গণ অভ্যুত্থানের পর্যায়ে সমাজের রন্ধ্রে লুকিয়ে থাকা ভয়, বিভীষিকা, সংকট, উত্তেজনাকে ফুটিয়ে তুলতে পেরেছেন। ইরফান চৌধুরী চরিত্রের ভেতর ও বাহিরের সত্তাকে ঘুরে ঘুরে নানা কৌণিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে। ইরফান চৌধুরী মূলত ঢাকা কেন্দ্রিক উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর সেই প্রতিনিধিত্বশীল চরিত্র যারা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, কিন্তু মনে প্রাণে দেশে স্বাধীনতা চেয়েছে। এই শ্রেণীতে প্রতিটি আন্দোলন ও সামাজিক বিপ্লবে দ্বিধান্বিত বা নিষ্ক্রিয় থাকে। ভাষা আন্দোলন থেকে 90 গণ আন্দোলনের প্রেক্ষাপট এবং পরিপ্রেক্ষিত বিশ্লেষণ করলে এ সত্যটি স্পষ্ট হয়ে ওঠে। এদেশের প্রতিটি আন্দোলন ও সামাজিক বিপ্লবে অংশ নিয়ে থাকে মূলত ছাত্র, শ্রমিক, বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মী এবং মধ্যবিত্ত একটি শ্রেণীর রাজনৈতিক কর্মী। আমার যত গ্লানি শিল্প মানগত দিক থেকে সার্থক, স্বয়ংসম্পূর্ণ এবং অভিনব। এই উপন্যাসে চৌধুরী ইরফান চৌধুরীর গ্লানি ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আসলে উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর অন্তঃসারবিহীন মানসিক সত্তারই রূপ। কথাটি রূপ শোনালেও চরম বাস্তবতা। এখানে আমরা দেখি হঠাৎ থামিয়ে দিয়ে পাঠকের সঙ্গে মেতে উঠেছেন সরস রসিকতায় লেখক। পাঠকের মনোজগতে উপন্যাসের চরিত্র ঘটনার সঙ্গে করে আবার খানিকটা এগিয়েছেন। পাঠকের সঙ্গে তার এই খেলায় মেতে ওঠাটা কখনোই উপন্যাসের অঙ্গহানি ঘটায়নি, বরঞ্চ পাঠকের কৌতূহল পাঠকের আগ্রহকে তাতিয়ে দিয়েছে। পাঠক ও চরিত্রে অভ্যন্তরে ঢুকে পড়তে তাড়িত হয়েছে। এখানে কাহিনীর সেই ক্ষণটির কথায় উদাহরণস্বরূপ স্মরণ করা যায়। ইরফান চৌধুরী অফিস ফেলে চলে এসেছে কোহিনুরের কাছে। কোহিনুর অবাক হয় না, তার নারী মনটি ততদিনে ইরফান চৌধুরীকে চিনে নিয়েছে। অনেকটা খেলাবশতই সে ইরফান চৌধুরীর প্রস্তাবে রাজি হয়ে যায় যে পরদিন সন্ধ্যা শীতলক্ষায় ইরফান চৌধুরীর সঙ্গে নৌকায় ঘুরবে। কথা হয় সন্ধ্যে 7টায় একে অপরের জন্য নদীর ঘাটে অপেক্ষা করবে। পাঠকরা যখন এই দুই বিপরীত জগতের নরনারীর অভিসার পর্বকে চাক্ষুষ করার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত, তখনই লেখক এই উত্তেজনাকে কাজে লাগিয়ে পাঠকের সঙ্গে মেতে ওঠেন এক অভূতপূর্ব খেলায়। এখনই কোহিনুর বেগম এসে মেতে উঠবে ইরফান চৌধুরীর সঙ্গে শীতলক্ষায় নৌকা ভিসারে। এরকম টোপ ফেলে পাঠকের উত্তেজনাকে মন্থর করে তিনি অনেক দূরে এগিয়ে যান, কিন্তু সেই অভিসার পর্ব আর আসে না। রশিদ করিমের পারঙ্গতায় পাঠক এক ঘরাচ্ছন্ন জগতে ঘুরপাক খায়। উপন্যাসের কাহিনী থেকে এই সত্যটি আপনাআপনি ফুটে উঠেছে যে সে কারণেই শিল্প মানগত দিক থেকে বিচার করলে আমার যত গ্লানি বাংলাদেশের উপন্যাস সাহিত্যে একটি অভিনব সংযোজন। এই উপন্যাসের সম্পর্কে অধ্যাপক রফিকুল্লাহ খান লিখেছেন, উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ইরফান চৌধুরীর মধ্য দিয়ে বাংলাদেশের উচ্চমধ্য নাগরিক শ্রেণীর চেতনাকে আবিষ্কার করেছেন লেখক।